কাগজকল বন্ধ হয়ে যাওয়ার পেছনে সন্তোষমোহন দেবের নাম জড়িয়ে কাছাড় জেলা বিজেপি সভাপতি কৌশিক রায় যে মন্তব্য করেছেন তাতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেস। সোমবার ইন্দিরা ভবনে এক সাংবাদিক বৈঠক করে কংগ্রেস নেতারা কড়া ভাষায় বিজেপির কাছে এর জবাব চেয়েছেন। বক্তব্য রাখতে গিয়ে সঞ্জীব রায় আর দীপন দেওয়ানজি বলেন, একজন নেতার মৃত্যুর পর এমন কথা বলছেন বিজেপি সভাপতি, তার প্রমাণ দিতে না পারলে তারা আইনের পথে যেতে বাধ্য হবেন। এই দুটি পেপার মিল চালু করার ব্যাপারে উনার যে পূর্ব প্রতিশ্রুতি ছিল সেটার ব্যাপারে কিছু একটা ঘোষণা করবেন, কিন্তু নরেন্দ্র মোদীর মুখ থেকে আমরা সেই প্রতিশ্রুতি পালন এবং ঘোষণা কিছু শুনতে পাইনি। এবং সমগ্র বরাক উপত্যকার মানুষ যখন এ ব্যাপারে নরেন্দ্র মোদী এবং বিজেপি দলকে ধিক্কার জানাচ্ছিল, তখন তারা সেই সেন্টিমেন্টকে ঘুরিয়ে নেবার জন্য সন্তোষমোহন দেবের মতন ব্যক্তিত্বকে টেনে এনে তারা ঘৃণ্য রাজনীতির যে কথা উনি বলেছেন, কারণ আমরা জানি সন্তোষমোহন দেব যখন কেন্দ্রে ভারী শিল্পমন্ত্রী হয় তার আগে যে সরকার ছিল সেই সরকারের ভারী শিল্পমন্ত্রী ছিলেন অরুণ সৌরী, এবং অরুণ সৌরী মন্ত্রিত্ব থাকাকালীন অবস্থায় ভারতবর্ষের বিভিন্ন শিল্প বড় বড় শিল্পগুলিকে ডিসি ইনভেস্টমেন্ট করার জন্য যে পদক্ষেপ নেওয়া হয়েছিল তার পরবর্তীতে সন্তোষমোহন দেব যখন হেভি ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি হয় তখন উনি তার প্রথম পদক্ষেপে ছিল কাছাড় পেপার মিল, নগাং পেপার মিল সহ ভারতবর্ষের যে রুগ্ন অবস্থায় যে মিলগুলো ছিল সেগুলোকে পুনরুদ্ধার করার জন্য তিনি পদক্ষেপ নিয়েছিলেন, এবং উনার সেই পদক্ষেপের ফলে এইচবিসি হিন্দুস্তান পেপার কর্পোরেশন তার যে গরিমা নিয়ে চলছিল এবং বিশেষ প্যাকেজ এনে পেপার মিলকে চালু করে এবং পেপার মিলকে তিনবার মিনি রত্ন প্রদান করেছিল ভারত সরকার, এবং পরবর্তীতে ডিভিডেন্ডের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু আমরা দেখেছি পরবর্তীতে যখন বিজেপি সরকার আসলো তখন এই ভারতবর্ষের যে বড় বড় বৃহৎ শিল্পগুলিকে কিছু পুঁজিপুঁতিদের হাতে তুলে দেওয়ার জন্য এই পদক্ষেপ ওনারা নিয়েছেন। আপনারা লক্ষ্য করেছেন যে কিছুদিন আগে দিসপুরে অ্যাডভান্টেজ 17 নামে একটি সম্মেলন হয়েছিল, এবং সেই সম্মেলনে সেদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে 12,000 কোটি টাকা উনি আসামের শিল্প স্থাপনের জন্য সংস্থার করেছেন। আমি মুখ্যমন্ত্রী সোনোয়ালের কাছে প্রশ্ন করতে চাই যে এই 12,000 কোটি টাকার মধ্যে কয় কোটি টাকা বরাক উপত্যকার শিল্প স্থাপনে উনারা দিয়েছেন। আজকে এইচপিসি বন্ধ হওয়ার মূলে তার মূলের যে মূল কারিগর হচ্ছে এই নরেন্দ্র মোদী, কারণ এই নরেন্দ্র মোদী যেভাবে আশ্বাস প্রতিশ্রুতি দিয়ে 2016 আসামে ক্ষমতায় এসেছিল তার পরবর্তীতে আজকে এই মিলের জন্য উনি কিছু স্টেপ উনি নেননি। উনি পার্লিয়ামেন্টে দাঁড়িয়ে উনার বিজেপি দলের একজন সাংসদের ব্যাপারে উনি উত্তর দিয়েছেন, রিটার্ন আমাদের কাছে আছে আপনারা পাবেন, যে 2008-09 পর্যন্ত 5 গ্রাম পেপার মিল ইট ওয়াজ এ প্রফিটেবল এস্টাবলিশমেন্ট অ্যান্ড ইট ওয়াজ পেইং ডিভিডেন্ড টু সেন্ট্রাল গভর্নমেন্ট। আমাদের প্রশ্ন হচ্ছে যে দলের মন্ত্রী পার্লিয়ামেন্টে দাঁড়িয়ে অন রেকর্ড স্বীকার করেছেন যে 2008-09 পর্যন্ত মিলটা প্রফিটেবল ছিল, সেই সময় তো আমাদের প্রয়াত নেতা সন্তোষমোহন দেবজি মন্ত্রী ছিলেন। যদি উনার নেতৃত্বে মিল প্রফিটেবল ছিল অ্যান্ড ইট ওয়াজ পেইং ডিভিডেন্ড, তাহলে আজকে কীভাবে পরিমলবাবু ও কৌশিক রায় বললেন যে আজকে এই মিলের ধ্বংসের কারণে বা প্লাস যারা মৃত্যু বরণ করেছেন ওদের দায়ী হচ্ছেন সন্তোষমোহন দেবজি। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমি যে এপিলটি করেছিলাম এটা প্রাইম মিনিস্টার অফিস ভিজিলেন্সে করেছিলাম, আমি গ্রিভেন্স সেলে প্রাইম মিনিস্টার অফিস থেকে এটাকে ফরওয়ার্ড করা হয়েছে এইচপিসিকে, এইচপিসির অথরিটি কলকাতা থেকে রিটার্ন দিয়েছে যে 2008-09 পর্যন্ত সেম রিপ্লাই দিয়েছে ইট ওয়াজ এ প্রফিটেবল এস্টাবলিশমেন্ট পেইং ডিভিডেন্ড টু সেন্ট্রাল গভর্নমেন্ট, এবং ওরা কারণ বলেছে যে কী কারণে মিলটা পরবর্তীতে অবনতি হয়েছে। ওরা বলেছে যে এনজিটির একটার মাধ্যমে কয়লার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মেঘালয়ে, এবং বাসে ফুল ফুটার কারণে মিলটা সেই অগ্রগতি লাভ করেনি আগামী দিনে। আশ্চর্য ব্যাপার হচ্ছে 20 অক্টোবর 2015 মিলটি বন্ধ হয়েছে, এবং দায়িত্ব নিয়েই আমরা বলছি সে সময় কেন্দ্রে এনডিএ সরকার ছিল। আজকে ওদেরকে স্বীকার করতে হবে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বসার পর বিজেপি সরকার নেতৃত্বাধীন এনডিএ সরকার আসার পর মিলটা বন্ধ হয়েছে।
আজ যারা বসে এখানে বড় বড় কথা বলছেন, ওরা সেই দিন সেই প্রধানমন্ত্রীজিকে জিজ্ঞেস করলেন না কেন, যখন উনি এখানে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা এই মিলটাকে পুনঃচালু করব বা আমরা ওই যারা কর্মচারীরা আছে ওদেরকে বেতন দেব। 2017-তে আসামের মাননীয় মুখ্যমন্ত্রীজি নমামি বোরাকে বললেন, যে ডেডলাইন দিয়ে বললেন একজন মুখ্যমন্ত্রী, যে 3 মাসের ভিতরে আমরা পেমেন্ট করব এবং 6 মাসের ভিতরে মিল চালু করব। আজকে আমরা অনুরোধ করব কৌশিকবাবুকে ও পরিমলবাবুকে, সেই মন্ত্রীকে আপনারা জিজ্ঞেস করুন, সেই মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করুন যারা এখানে কথা দিয়ে গিয়েছিল। এদিন জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক পার্থরঞ্জন চক্রবর্তী বলেন, 2004 সালে যখন কাগজ কল বন্ধ হয়ে যাবার উপক্রম ছিল, তখন ভারী শিল্পমন্ত্রী থাকার সময় সন্তোষমোহন দেবের প্রচেষ্টায় তা বেঁচে যায়। পার্থরঞ্জন অভিযোগ করেন, কৌশিক রায় বালি, পাথর ও কয়লা সিন্ডিকেটের সঙ্গে যুক্ত রয়েছেন তা অনেকেই জানেন, ফলে এমন মন্তব্য তাদের শোভা পায় না। যেভাবে বক্তব্য রেখেছে তা আমরা অত্যন্ত নীচ মনোবৃত্তির বলে মনে করি। শুধু নীচ মনোবৃত্তির না, যে বক্তব্য রেখেছে তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বর্তমানে বরাক উপত্যকার পাথর, বালি, কয়লা, সুপারি সিন্ডিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বালি, পাথর, সুপারি এবং কয়লা সিন্ডিকেটের সঙ্গে উনি যুক্ত। উনি কী ভেবেছেন যে ডুবে ডুবে জল খায় আর কেউ দেখতে পায় না? সবাই জানে বিজেপির নেতৃবৃন্দই, বিজেপির নেতারাই, বিজেপির এমএলএ ওনার বিরুদ্ধে বলেছেন। তাই আমি কৌশিক রায়কে এই কথাটা পরামর্শ দিচ্ছি, রাজনীতি করছেন একটা দলের জেলার সভাপতি, আপনি সংযত ভদ্রভাবে শালীনতা বোধ রেখে আপনি রাজনৈতিক বক্তব্য রাখবেন? মৃত ব্যক্তির নামে এইভাবে অপবাদ দিয়ে তাচ্ছিল্যমূলক কথা বলবেন না। এই এটা যেন উনি গ্রহণ করে, যে কৌশিক রায় আজকে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক কী করে হলো এই 5 বছরে? যে শিলচর শহরে কাপাঙ্গে কোথায় থাকতো, আজকে তার কাছে আজকে এনকোয়ারি করলে পরে বেরিয়ে আসবে যে উনি এত ধনকুবর কী করে হয়ে গেল এই অল্প দিনে।